নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো দেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। আগামীর স্মার্ট বাংলাদেশ তৈরি হবে আওয়ামী লীগের হাত ধরেই, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। দেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদান স্মরণ করেন অন্যান্য দলের নেতারাও। তাদের প্রত্যাশা, এই দলের নেতৃত্বেই সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হবে দেশ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন নেতাকর্মীরা। তাদের কণ্ঠে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর এগিয়ে যাওয়ার প্রত্যয়। নির্বাচনী যে ইস্তেহার ছিল, সেই ইস্তেহার অনুযায়ী সে কাজ করছেন। আগামী তো আরো বাংলাদেশের অসমাপ্ত কাজগুলো সে করবেন। যেখানে জনসভা হোক, যেখানে নির্বাচন হোক, আমি সারা বাংলাদেশে নৌকা প্রচার করতে চাই জয়ন্তী শেখ হাসিনার উন্নয়ন কাজ দেখে। রোববার সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ঢাকঢোল বাজিয়ে নেচে গেয়ে প্রবেশ করেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থলে। তারা বলছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে আওয়ামী লীগই। যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে, তারা ষোলো আনা উৎসাহ নিয়েই, উচ্ছ্বাস নিয়েই কাজ করছে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই দলই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে যোগ দিয়ে শুভকামনা জানান অন্যান্য দলের নেতারাও। মুসলিম জনগণ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অধিকার আদায়ের সংগ্রামে এবং তাদের জীবনযাত্রাকে সুন্দর করার জন্য তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা ভবিষ্যতে তাদের এই ঐতিহ্য বজায় থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের সফলতা এবং স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা, এই সাফল্য এবং বড় অর্জনটাকে কীভাবে এই মুহূর্তে অর্থবহ করা যায়, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। উন্নয়নের পাশাপাশি যে বৈষম্য, দুর্নীতি, অরাজকতা, নৈরাজ্য যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে দূর করাই আজকে বোধের প্রধান কাজ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় মাঠ পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করার প্রত্যয় ছিল দলের নেতাকর্মীদের কণ্ঠে। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।